দিবার লাগে না কেন আর ডাকছই যত আমার একটা জায়গা তো নবীজির জাতি নাম ধরে ডাকছেন না সিফতি নাম ধরে ডাকিছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল আয় কম্বল পহনে ওয়ালে ইয়া আইয়ুহাল মুদাসসির আয় কম্বলি ওয়ালে তোহা ইয়াসিন খালি সিফত আর গুণ ধরে আল্লাহ ডাকল একবার কইনা ইয়া মুহাম্মদ অন্যদিকে অন্যান্য আম্বিয়া কেরামর নাম ধরে ডাকাও আসবে কথা বুঝতে সুযোগ হইব আজকে যদি কোনো ওদেশর প্রতিনিধি এখন আইয়া উপস্থিত হইয়া গ্রাম কোনো মানুষের নাম ধরে ডাক দিলে তার তো এক সপ্তাহ গুম হইতো না খুশি হইত বাপ রে মিনিস্টার আমার নাম পাই দিছে আদি না ঠিক হোক এটা এটা কোনো মন্দ না আবার আমি আর উদাহরণ দেই বুখারী শরীফ দিতে চাই বাবু ফদাইল কোরআন মধ্যে একটা হাদিস আছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ হাবিব এত ফরমাইলা ও উবাই ইবনে কাব আমার আমি রব্বি আমার আল্লাহ ওটার পর্যন্ত তুমি আমার সামনে তিলাওয়াত করো তুমি আমার সামনে কোরআন তিলাওয়াত করি আর নাও উবাই বিন কাব সবচেয়ে বড় কারি আসলে এই উম্মত তাই লোকে লোকে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ হাল সাম্মানি রব্বি আমার রবে আমার নাম কইছলা নি হায় হায় উবাই এ উবাই তরা আরে উবাই কি জিন্দেগি তো কামিয়াব বন জায়েগি আগর রব নে মেরা নাম লে লিয়া উবাই বিন কাব এ উবাই তরা অগণিত সাহাবায়ে কেরামের মধ্যে থাকি যদি আমার নাম হয় আমার আল্লাহ লইলে এতে তো আমার জীবন জনক আর মরণ দৈন্য ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ও ইয়াহইয়া নামক নবী তোমার উপরে নাযিল হওয়া কিতাবটা তুমি শক্তভাবে ধরো ইয়া ঈসা ইয়া মূসা ইয়া ইব্রাহিম ইয়া বিভিন্ন নবীর নাম ইয়া শোয়াই সব নাম আছে কোরআন শরীফে আল্লাহর নাম ধরে ডাকিছই নাম ধরে ডাকছই আর আল্লাহ তাই যত নবী ও মখদুর তো সুতরাং তার নাম ধরে ডাকা তার দৈন্য তার সম্মান তার ইজ্জত কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু নবী না নবী আকবর নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন এর লাগি এই নবীর আল্লাহ নাম ধরিয়া ডাকছেন না ইজ্জত সম্মান সম্মান সূচক শব্দ দিয়া ডাকছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ বুঝুন জানি আমরা ও নবীর উম্মত হইয়া দুনিয়া তাইছি আর বাপ কই না আলহামদুলিল্লাহ আমরা ও নবী যার নাম ধরে ডাকি না আল্লাহ ইজ্জতের শব্দ দিয়া ডাকি না ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির তাহা ইয়াসিন আর যেন ও নবী কইছো নিন শব্দ বাড়াইয়া ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা আল্লাহ কথা হে আমার নবী কত মহব্বত ডাকিনো ইয়া ঈসা আরে কেন ইয়া আইয়ুহান নবী হায় হায় সুতরাং যে নবীদের ইজ্জতের কোনো সীমা নাই আল্লাহ আছে জানি আমরা 99 সিফতি নাম আমরা পাইছি নবীদের 99 সিফতি নাম ছয়ে দেওয়া হয়েছে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক ব্যক্তি পৃথিবীতে আছে না পায় নামদার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বংশর সমস্ত শ্রেণীর নাম পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ আছে আর দুনিয়ার কোনো মানুষ নাই যে বাবা আদম পর্যন্ত তার শ্রেণী আটাই আটাই আলো যেতে পারে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান বাপ দাদা থেকে শুরু করে আদম পর্যন্ত নসব নামাও লিপিবদ্ধ আছে দুনিয়ার ইতিহাসের পাতায় সিরত ইবনে হিশামের মধ্যে ওলা সিরত হালাবিয়ার মধ্যে তিগর রকম সুবুলুল হুদা ওয়া রাশাদ ফি সিরত খাইরুল ইবাদের মধ্যে সমস্ত সিরতর গ্রন্থ একবারে নাম বনাম সিরিয়ালে নবীদের 42 43 44 জন বংশধর সবর নাম লেখা আছে সুবহানাল্লাহ সবর নাম লেখা আছে তো আমি কইতে চাইছিলাম এই নবীদের ইজ্জত কোরআন শরীফ আল্লাহ দিছেন আমি আয়াত তেলাওয়াত করছি নবীদের ইজ্জত দিছেন দিছেন লোকে নবীদের উম্মত রো ইজ্জত দিছেন কই আল্লাহু আকবার এই আয়াত হইলো নবীদের যে জায়গা আল্লাহ নাম ধরে ডাকিলে ইজ্জত হয় হলো এক টাকা ও আমার আল্লাহ ফরমাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সম্মানের সাথে ঘোষণা দিতে আল্লাহ মুহাম্মদ সিনোনিমে আরবের মানুষ শুধু আব্দুল্লাহর ভুয়া নাই আব্দুল মুত্তালিবর বেটার বেটা নাই আবু তালিবর বাতিজা নাই খাদিজাতুল কুবরার স্বামী নাই আর কুরাইশ বংশের এক মানুষ নাই
হাশিমের গোত্রের এক পর্দে বসর নাই এই রাসূলুল্লাহ ঘোষণা দিয়ার আমি খলিফা কায় না আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো সার্কুলার এলান ঘোষণা কিন্তু প্রেক্ষাপট হইল হুদাইবিয়ার সন্ধির সময় তখন কুফার মুশরিকদের লগে একটা চুক্তিপত্র হইছিল দেখছই না মুসলমানে শর্তর খাতিরে কুফারের লগে চুক্তি করতে পারে আল্লাহ বাতাইয়া দিছেন যার কারণে হুদাইবিয়ার চুক্তি হইছে জানেন না এবং আপনারাও জানেন মাদ্রাসার তালবায় করে জিগাই জানি বা আপনারা বই পুস্তক কাটে পড়ে জানি নবীজির সিরত গ্রন্থ পড়ে জানি দেখবা এই চুক্তির প্রায় প্রত্যেকটা শর্ত মুসলমানের বিপক্ষে গেছে দেখা গেছে মুসলমান পরাজিত হইতা মুসলমান দুর্বল হইতা এর লাগে অনেক সাহাবীর মানিয়া নিতে কষ্ট হইছে ওমরের মতো সাহাবী ডরাই গেছিল যে আমরা বিপক্ষে আসতাম না বুঝলেন কথা বাহ্যিক বিপক্ষে আসলো কিন্তু এই কুফার এগুলো সামলাইবার লাগি তখন ওয়াজিব আসলো এই আরিয়া দেওয়ার চুক্তিনামা ও স্বাক্ষরিত করে রাখবো আমি কিন্তু বাদে আল্লাহ এমন হতো ওই চুক্তির আপনার দুর্বল শর্ত যেগুলি মুসলমানের প্রাণ বিপক্ষে বিপক্ষে ওগুলার আল্লাহ মুসলমানের বিজয়ের কারণ বানাই দিল সুবহানাল্লাহ ও আমার আল্লাহ নাজিল করে দিলা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এ নবী আমি আপনারে প্রকাশ্য বিজয় দান করলাম লগে লগে তো তোমরে জিগাই লাই ইয়া রাসূলুল্লাহ আ ফাতহুন হুনা এটা আবার বিজয় যেন আমরা হারিয়া নবী তো বলে ওই কান কথা বেশ দিন গেল না মাত্র আরো দুইটা বছর গেল ছয় হিজরি হইছে হুদাইবিয়ার সন্ধি আর আরো দুই বছর আট অষ্টম হিজরি তাল্লাই বাদশাহ সম্রাটের মতো বিজয়ীর বেশে মক্কা মুকরমার ঢুকাইয়া মক্কার মুসলমানদের পরাজিত করিয়া মুসলমানদের ভাওর মধ্যে আল্লাহ আনিয়া ইসলাম আর মুসলমানের ডঙ্কার সামনে সবকে পরাজিত করিয়া দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এলাকে আইজো এখান থেকে মুসলমানের সিয়াসত শিখকুয়া মুসলমানের ডিপ্লোমেসি শিখকুয়া মুসলমানের পলিটিক্স শিখকুয়া কোরআনে করিম রয়েছে উল্লেখিত ঘটনা থাকি যেন বাহ্যিক বিপর্যয় ছিল মুসলমানের কিন্তু আধ্যাত্মিক উন্নতি ছিল আত্মিক উন্নতি ছিল অদৃশ্যে আমাদের কামিয়াবি ছিল যার কারণে এই চুক্তির লগে লগে কামিয়াবি ঘোষণা আইল আর দুই বছর পরে আল্লাহ বিজয় দিল তো আইল মুসলমানে যে সময় বিরোধী প্রতিকূল পরিবেশ সামনে আয় হুশ বুদ্ধি লিয়া চলবা সব ডিমান্ড করার তাগিদ না জানি এই করলো না সেই করলো না এই আমরা বিরুদ্ধে যার কি মানছি না সিল্লাই বানা বহল টাকা মানছি না বইয়া মৌত ডাকি আনতে হবে আইল হয়তো কইটা দেখা দিল না কোনো কইটা ধান বাসি ওস জাগাত কাটে চলেন জানি আল্লাহ কে বাস্তে কোরআন হদিসে দিকে গিয়ে চলেন জানি আবি যাবে ও বড়টা মাংস খাইয়া গিয়ে আমরা বুদ্ধি দিয়ে কমি গেছে মানুষে খালি একটু ওখান গরুর গরু লাগাই তো ভারে না কিন্তু খালি একটু কিতাব হই তো হই কি সিংহ সিংহ বুধবাই তো আনা বুদ্ধি আলাগ না আমি আর ওগুলো তো আমরা অনেক সম্পর্ক বেশ এর লাগে ওগুলো আসরাই বুদ্ধি হল কিতা মা কিতা কথা মুসলমানের জন্য কিন্তু তারাই না কি সংকটের সামনে আগামী দিন সামনে সারা ভারতবর্ষ মুসলমানরা লড়াই করবে যারা ধর্ম নিরপেক্ষ মানুষ যারা দেশের প্রতি মহব্বত আছে যারা বিবেক দিয়ে চলে যারা নৈতিকতার উপরে তত্ত্ব যাত্রা লড়াই গেছে মুসলমানে কি চিন্তা করতে আপনি সব করা ভালো যোগ সারা ভারতে গণ্ড গুটিও নাই আপনি কিতা করবা আর আপনার সিল্লা নিয়ে আর আনা সিল্লা নিয়ে কি আইব যাইব দেশের মেজরিটি মানুষ যেদিকে যাইব দেশ তো দিকে যাইব বিবেকবান মানুষ আইব আলহামদুলিল্লাহ দেশ আসল তারা চিন্তা করে এই দেশের সম্মান সংস্কৃতি সহিষ্ণুতা টলারেন্স ইত্যাদি জানি ভাষা যা যার কারণে আমি দেখলাম গত মাত্র কয়েকদিন আগে ভারতবর্ষ দুইশো জন বুদ্ধিজীবী ধর্ম নিরপেক্ষ পার্টিকে সমর্থন করিয়া বিশেষ সাম্প্রদায়িক উগ্র মানুষকে বর্জন করবার আহ্বান করছেন সুরে হইল আল্লাহু আকবার কেন আল্লাহু আকবার হইলাম এই মহব্বতে আর এই আগ্রহে যে এই দেশ মুসলমান ছাড়াও এত ভালো ভালো মানুষ আছে আরেকবার বলি আলহামদুলিল্লাহ এই 200 বুদ্ধিজীবীর মধ্যে একজন মুসলমান নাই কিন্তু 200 বুদ্ধিজীবী হল উগ্র এবং কঠোরবাদী মানুষ যদি আমার দেশ হয় দেশ অস্তিত্ব বিপন্ন হইব দেশের ইজ্জত নষ্ট হইব এর লাগি তারা আহ্বান করে তারা আহ্বান করে যারা মেজরিটি মানুষ আর আমরা মাইনরিটি আসলে কোন সময় আইলেদি দৌড় কোন সময় দাঙ্গালেদি দৌড় কোন সময় হুদ্দা জমিনে দিল আমরা কথা পলিটিক্যাল মাতমা করা যে কিতা করতে আমি দেড় সালি আমরা মাটি উঠে জমিনি আমরা তো মাটি উঠেও থাকতে লাগবো এবং মাটি টুকরা থাকতে হইলে আপনি জীবিত থাকতে হইব হুশ খবর পেয়ে চলতে হইব সব চেতন হইয়া বিবেকর ফায়সালায় দূরদর্শী কাম করতে হইব আপনার কোরআনে করিম তো সেই শিক্ষা দিছে আমরার ওয়াল আমরার নসিহত আমরার মসজিদ আমরার মুদরসা আমরার ভোট দেওয়া আমরা রাজনীতি করা সব কিছু ইসলাম জুড়ে হইল আলহামদুলিল্লাহ আর টেকা খানা যদি হই তে তার নমাজও ইসলাম নাই রোজাও ইসলাম নাই এ টেকাও ইসলাম নাই হইলাম তারা ঠিক কিনা
দেই উত্তরটা দেই যাই যদি টাকা 2000 পাইয়া হইবে টাকা পরে হই বল এ তো টাকা হদিন না যদি টাকা লগে থাকে টাকা 2000 পাইয়া যদি নমাজ 20 রাকাত পড়ে নমাজ হই বল টাকা 3 লাখ দেওয়া যদি জিকির করিলে আধা ঘন্টা জিকির সব পাই বল তো তোর টাকা আইয়া জিকির করলে জিকির নাই আর আনা টাকা রাজনীতি করলে দি হোক দুলে সুবহানাল্লাহ উদাহরণ বুঝছেন লই এর বাদে ইনশাআল্লাহ হলে বুঝতে না বহুত ভাই এনা সব এর বাদে হবে না তোমারে তা মানছি না আচ্ছা মামান্না জানি সারারে মানাই করতে দরকার নাই অন্তত বিবেকবান ভাই হলে বুঝি লইলো আমরা কামিয়া আলহামদুলিল্লাহ আমি উদাহরণ দিলাম আপনার সামনে চিন্তা করুন জানি বাড়ি গিয়া আমরা তসবিহ করি আর যদি টাকার হাতে তসবিহ করি তো দিন হরি হবে দিনই আর না এক গাঁও মানুষের সাহায্য করুন আর একজন বেমারে যে হসপিটাল লইয়া যাই বলা দেশো সঠিক মানুষরে সঠিক মানুষরে সে আর বই বলে মেহনত করুন এই না ডাইরেক্ট ইবাদত হয় না তো ইনডাইরেক্ট ইবাদত হইব আর টাকা হাইয়া করেন তে ইবাদত হয় না বরবাদ হইব তো হুদাইবিয়ার সন্ধি আলী উলামা রাজিদাই জানেন আপনার মসজিদের ইমাম আছেন আমার আজিজ শাকির জিগাই জানেন হুদাইবিয়ার 6টা চুক্তি আছে ও কিতাবে দেখবা শেখ কোরআন শরীফের তাফসীরও আছে সূরা ফাতাহর মধ্যে এই চুক্তিগুলো দেখা গেছে মুসলমান আলী জিদরা ভাল মারছেন না মুসলমানে ওইসব দুই সাইড ধরে ভাল মারছলা নবীকে থামাইছে থামাইছে বলেন দমল হালাইও না বাদে এমন সুবিধা হইলো চুক্তি হয়ে গেছে তখন মুসলমান ও মুসলমানে মিল আরম্ভ হইলো চুক্তি আছে তো তখন বড় বড় লিডার এটা মুসলমানের দ্বারা হওয়ার মৌকা হইলো আর আইয়া আইয়া এটা তো বিনিদির চরিত্র যেমনি দেখোই ই নুরানি চেহারা যেমনি দেখোই ই নুরানি খাসলত যেমনি দেখোই এমনি খালি মুসলমান হইন খালি মুসলমান হইন খালি মুসলমান হইন তো আই আপনার আমার লগে তো মিলতে দিতা সেই চুক্তি হইলো সংবিধান ইলো যদি আপনি দরমর দোয়াই শুরু হই দরে এই আমার তো লাগবো এও ও টাকা লাগাইবা হে ও হইবো আমার হকু লাগবো ও শেষ যার যার যোগ্য রকম গুলো লাগবো আর কিন্তু ঠিক আছে নি ভাই তো আমরা আগে দিয়ে যাই নানি আমরা আগে দিয়ে যাই তো এই চুক্তির স্বাক্ষরিত করার দিন লিখতে ও পয়েন্টটা বুঝবো আপনারা নবীজি কইছেন লেখো মিম মুহাম্মাদির রাসূলুল্লাহ আলা মা সালাহ কুরাইশ লেখো এই চুক্তি নামা স্বাক্ষর করা হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ হইতে লগে লগে কুফফারর প্রতিনিধি দেইন আসলা কুফফারর প্রতিনিধি দিয়ে আসলো এ চিৎকার দিয়ে উঠলো না না লা লা মা আমান্না মা সাল্লামনা আনকা রাসূলুল্লাহ আমরা কখনো মানছি না আপনি রাসূলুল্লাহ বরং আপনি লেখেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ চিন্তা ফড্ডালি কত সেন্টিমেন্ট সূচক কথা বাধা দিলা ওর মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখিও না লেখো আব্দুল্লাহর বুয়া মুহাম্মদ এই চুক্তিনামা লেখা থলম আসলো হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহাহু রাত লেখি লাইছেন আলীর তো চেহারা বিগড়ে গেছে গুসায় কিতাবটা কন্ট্রোলর বাইরা আল্লাহর হাবিব মুসকি আসি দিয়া বলে আলী খাঁটি লাও যেন লেখা রাসূলুল্লাহ সূরা হল আল্লাহু আকবার আল্লাহু আকবার কায়নাত ওর মানুষের যদি খাঁটি উলায় তবু আকাশ ও রাসূলুল্লাহ বাতাস ও রাসূলুল্লাহ আসমান ও রাসূলুল্লাহ ফাতাল ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুনিয়া দরবার রাখতো না করি দুনিয়া রক্তক্ষরণ ঘটতো না করি দুনিয়ার শান্তি এবং সম্প্রীতির পরিবেশ তৈরি করবার লাগি আল্লাহ কায়নাত ও এই নবী সরদার কায়নামদার আলাইহিস সালাতু ওয়াসসালামে সেই আল্লাহর নবীয়ে কইতরা ঠিক আছে আমার নামটাকে খাতিলা ও রাসূলুল্লাহ আমি তো রাসূলুল্লাহ এবং ইবনে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর হুয়া আর আল্লাহর রাসূল লেখিলাও ইবনে আব্দুল্লাহ খাতিলা ও রাসূলুল্লাহ তার চুক্তি মানিলাও আমি যুদ্ধ লাগি ভাবছি না আই সেন্টিমেন্ট ড্র হই যায় আমরা হ্যাঁ আমার কথা শুনলে না আই ডোন্ট কেয়ার আব্দুল বাসিত কইলিছে আর লইতাম আমার কেয়ার করে না কইছে ইগুলো উঠাই দিতাম ও তো আমরা চিন্তা ঠিক আছে উঠাইবা আপনি মৌকা দেখো উপযুক্ত সময় আও এখন কিতা দিন উঠাই দিতা কইছে না দুই সন্তান ওই গেলে আর সাথে নাই কেউ এখন আর মানুষ তো বাড়াইতে পারতাম না বুট আর বাড়াইয়া যে বুট পাইয়া দেয় তা দেয় এই জনসংখ্যা নীতি তো আপনার খান্ত জুলেন না যে দেখ গাব দেন চাই আর আগর কোন গভর্নমেন্টে এই নাস্তিকতাবাদী আইন আনছিল নি এমনে কইছে সন্তান বাড়াইও না এটা তো বাংলাদেশে উপর অল দেশে উপর কিন্তু আইন করে লিখলো নি এটা হে বসে এটা আইয়া কই না কোন গভর্নমেন্টে করছে এর মধ্যে হুঙ্গা দেখ কই কিছু করছে না কইতে আপনারা কইতে না এমন কিছু করছে না আরে কি আরো বাদ করছে করুতা মানে বন্ধ কি করছো হুঁশ বুদ্ধি গেছে কি আমরা ভাই তো হুঁশ বুদ্ধি কই গেছে তখন বাড়ি তানিয়া তারা বাড়া লাগতো না তারা মানুষ এসে আসলে 100 কোটি মানুষ আপনার বাড়ার দরকার আসলো ঠিক নেই ভাই জি আমরা বাড়তে খান তাই আমরা তো গুড়ি পানি দেয়
আপনারা তো বুঝলেন না, আমরা বুঝলে গেল সর মারলেও সরে গুহাইছি, হাজার হাজার সর খাইবার যদি আইন পাস করিলে তো সরে গু মারা বলো না, সরর ফত তুলা বলো। বেটার খান্দে দিকে গেছিল কি সাহেব গু, তো বুঝা খালি খান্দের রাস্তা। মানুষ কইলো বাবা খান্দ কি, বলে বাবা সাহেব গেছে কি, বলে কামড় মারছে নি, বলে না বলে তে আন্দোজ কিরে আড়ুয়া, বলে খান দিয়া যদি সাহেব ইলা রেগুলার যাতায়াত করিয়া পথ ফলাই দে আড়ুয়া বেটার বুধবার সাগর পথ পড়ে গেলে তো আমার বিপদ আইব, খামর বড় না পথ ছড়া আরো বড়। বলা নি মা ইয় মা তো খালি না বুঝতে না বিয়ালে কাটি ঘোড়া পরে গেলে তো সারা টাইম এমনে সিলে হুন বা ভাটা নিছে কি দু তুলবা দৌড়ে দুই কিলোমিটার গিয়া একটা আই বলি সিলে তো ভাতা এখান তুলা মারতে পারতো না, ও ঘুরিয়ে বাড়ি কাইবা খালি এতে এর লাগে দয়া করে দৌড় মারবার আগে বুঝুন জানি যে এই সিল সিলে ভাটা এখান তুলা মারতে পারতো না। তো আমার কথা সমালোচনা করবা যে আই আওয়াজ রাজনীতি মাতমা তো ঠিক নাই, যদি রাজনীতি হয় তাহলে সব দিন মাতিব ইনশাআল্লাহ, আমার জাতির সজাগ করবার লাগি আমার বিবেকর সামনে যখন হক মাতাইব আমি মাতমু, যারা হুনবার হুনব যারা হুনতো নাই হুনতো নাই, মগর আমার দায়িত্ব আমি পালন করব ইনশাআল্লাহ। তবে দোয়া করবা যাতে কোনো স্বার্থর পিছনে আমরা পড়ি না, হক তাকতাম হক মাততাম হক লয়ে দুনিয়াটাকে যাইতাম, গাজরে সারায় বলি ইনশাআল্লাহ, আবার বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলে ফরমাইলা ও আলী রাসূলুল্লাহ কো খাটিলাও খাটিলাও নাম থাকি, হযরত আলী জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ সারা জীবন আপনার গোলামি করছি এখনো জানটা দিবার লাগি ও রাজি আছি, তবু আমি আলীর কলম দিয়া মুহাম্মদের নামের পাশ থাকি রাসূলুল্লাহ কর্তন করা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ তোমার রাসূল মানায় তো বাড়ি ঘর ছাড়লাম দেশ সালাম আপনজন সালাম বিটামাটি সালাম কুফফারে মক্কার যন্ত্রণা বরদাস্ত করলাম, মদিনার পর দেশ আইয়া পরর বাড়ি ঘর থাকিয়া জীবন কাটাইয়া রসুলুল্লাহ মানার কারণে, আর এই আলীর কলম দিয়ে আজকে রসুলুল্লাহ কাটা আল্লাহ কে বাস্তে মাফ করো কয়া রসুলুল্লাহ, এই অর্ডার আমি মানতে পারবো না। কথা বুঝলা নি? আল্লাহর হাবিব কইনি আলী আমারে জায়গাটা দেখাইয়া দেও আর কলম আমার হাতে দেও, খালি মাথাই মাত মাতাই জানোই কমরেন গুণা তো খারাপ কইমু আছে সামান্য কথা এমনি যার গিয়া পরে টাইম ফোরদার যোগ দিয়াও ফোরদার নিয়ে ভালো কথা ফোরদার খারাপ টাইম গো ফোরদার আর মহিলা বদলি সফর হয় কৌ খাটি গেল আমার গ্রাম আমি করি ষোল বছর হইয়া আছে আলহামদুলিল্লাহ সতেরো বছর চলে ওখানেও জানি জানি ডাইরেক্ট শুনবা আর ওয়াজ ওই তো দেখো কাকো ওজন মহিলা হুন্ত্রা কিছু গপ হ কিছু ওয়াজ গুণা হো যার গিয়া টাইম গো দু ফোরদার মতো হও খারাপ মনে হয় বুটোর হতেই জানি নাকি জানি আর তাত্ত্বিক আলোচনা বলবার লাগে তাত্ত্বিক মেজাজ আমরা গড়িয়ে তোলা দরকার, ইসলামে যে সঠিক পথ দিছে আমরা সেটা অনুধাবন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। আল্লাহ রাসূলকে দেখাই দিলা হযরত আলী নবী দিয়ে তান মুবারক আর দিয়ে হাঁটি লাইলেন আমার দ্বারতা কে রাসূলুল্লাহ এই কুফারকে ঠান্ডা হবার লাগে সুবহান এই স্যাক্রিফাইস করা সুজা এজনের নাম যদি মৌলানা উবাইদুল্লাহ আর কে ভাই মৌলানা খাটকুন নামটা কি মৌলানা খাট মনান সাবে তার সিড়িয়া হতো গেছা সিড়ি বয়ে লগে তোদের খাটি উলাই না দি এই গাও তো ইয়া ভাড়া মারতা না 10 বছর আর এই কোন মৌলানা না ই খানার বার কোন সাড়ে দিকে আর এই হে কানা তো লাগে রাসূলুল্লাহ ওয়া মুবাশশিরা ওয়া শাহিদা ওয়া নাযীরা জান্নাম আরশে আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখিয়া রাখা সেই মুহাম্মাদুর নামটা কি রাসূলুল্লাহ নিজে খাটি লাইতা দুনিয়াত লড়াই ঝগড়া যুদ্ধ আঠাইবার লাগে আর এখন তুমি করা হ্যাঁ হিতা কিতা দিছে না ও এখন দিলা না উড়াই দিব 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 সব দেওয়া দরকার ঠিক আছে আমরা ভাই মগর অস্তিত্ব বিপন্ন যখন তখন দেশ বাঁচানি আগে কথা দেশ রক্ষা হল এদিকে চীন ইবাই পাকিস্তান আরো কত আন্তর নিহিত টেররিস্ট হল আসুন সেনাবাহিনী বাড়ি বাড়াই দিলে সুচল্লিশটা এই দেশ তো দেশের শত্রুগর রীতি আসুন নেন
তখন দ্বিগুণ দর্ত নিয়ে না শয়তানে করতো গিয়া কাশ্মীরি তা মাংসে ব্যবসা করতো কলকাতা ব্যবসা করতো অন্য দেশ অগুণকে বাড়িয়ে মানতো ও আন্দাজ করতো শয়তানি নমুনাটা দেখো যে বেটা তার গাও খাইবার মানলা বিদেশে ব্যবসা করে কোন সেনাবাহিনী মরছে কোন পাবলিক বাড়িয়ে তারা মানটা দেখ শুনলে না আপনারা এটা ইউটিউব দুপ দরদ কিন্তু আইন আনি দিল একবার সওয়াল করছেন না নিজের বিবেক রে পাবলিকে কি দাদুস করছে তোর দেশের 16-17 লক্ষ সেনা থাকতে পারলে না 47 জন জান বাঁচাইতে এর আগে গোয়েন্দা রিপোর্টও দিছে যে আক্রমণ হইব এর মধ্যে ঘাটে না সারা না করতে না রে হাওয়াই জাহাজ দি পাঠাও তবুও মাটি করে নেড়ায় আর মানুষ মরদা আর বাদে পাবলিক মারি দেয় ইনসাফ বিচার দুলে নাই গেল কি নিয়ে পারে এখন আরো হয় আগল বার হইছে কয়ে ইতনা জলদি এসা বদলা কিতা বদলা রে কিতা হইছে বদলা কিতা হইছে বলে বালা কুটো গিয়া না হানো গিয়া কয় মারিয়া আইছি বালা হস আমি এখন মাথা ফেলা রে জিকাই আসাই আপনারা রে জিকাই আর উত্তর দিবা আপনার এসর যদি হয় যে তোমার ভাই ও আমি জব করে যাই বদলার মধ্যে তোমার শত্রু 100 কো হাঁটি লিমু মানমানি আপনার চাই খেলে মানুষ নাকি কইব না হে 10 কে বদলে 100 মানমানি তো কো কইব না ভাই আমার ভাই গুবাস শত্রু মারলে মার না মারলে নাই তো এই পুলওয়ামার যে 49 জন সেনাবাহিনী টোটাল মারা গেলা এর বদলা পাকিস্তানের 300 মানলা ওরা বদল গেছেন আস্তা পাকিস্তান জ্বালাই ওরা বদল হইতো না আমি কইব আমার এই সেনার দাম পাকিস্তানের দাম থেকে বেশি হল সুবহানাল্লাহ আমার 49 জন মারিয়া গিনো কইব মারছ আমি না দিতা হতাম আমার ইমন আল্লাহকে ওখান পাত্র আগে কই না তারা ঠিক না না কিন্তু আই দেশের কোটি কোটি মানুষের বিভ্রান্ত করা মানুষ তো যায় বড় কোটি আমরা করে ইচ্ছেতে দেবো ওইটা কি হাল কথা ইনু আমরা বলি তার হয় মারলে আমার কি মন লাগি এই প্রশ্ন কিন্তু দ্বিতীয় প্রশ্ন হইল ইয়া আমার আওয়াজ বাদ দিলেও দিলে আমার বাদ দেব বাদ নাই গরব ইয়া আল্লাহ আল্লাহ হুকুম দিতাছি কোন অসুবিধা নাই মগর তাহলে আমি হক বুঝমু হক ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক না থাকলে কই যাইব কি চিন্তা নাই আমার প্রশ্ন হইল এই যে 44 জন সেনাবাহিনী মারা গেছে খেরর মাত্র এক বাচ্চা খেরর বাচ্চার জন্ম করে হইছে খেরর বিবাহের এক বছর দেড় বছর 10 দিন হইছে এরার পরিবারে কিতা বদলা হইলো আর এক দেশের সেনা 300 মারে আমার এরা বদলা কিতা হইলো দুকা দিবার লাইন হারে আমার চলে দুকা তো দিউলা লাখ লাখ মানুষের দুকা দিলা মিডিয়ায় হয় গিয়ে উসলি গেছে মার খাইয়া যে থা মনে হয় কথা চাপড় না হ্যাঁ দুই সাইডটা বালা মানুষ আছেন এরা আল্লাহ হায়াত বাড়াই দেও এরা নিরাপত্তা দেও এরা ক্ষমতা সাহস আল্লাহ আরো বাড়াই দেও জোরে বলে আমিন ও একজন রবিশ কুমার আর একটা অভিষার শর্মা আর একটা দাওয়ায়ার নামক চ্যানেল এই জাতীয় কিছু চ্যানেল আছে আল্লাহ এর সাহসিকতা আরো বাড়াক দোয়া দেশের খেদমত আরো বেশি করে করবার তারারে নিরপেক্ষ ভাবে তৌফিক দেব হোক আমিন আর আমরা এরার লোকে আছি কই ইনশাআল্লাহ তারা হল ইমাম কিতাবা তোমরা রিপোর্ট পাইয়া মানুষ সাইতে হাল্লা ওখানে তোমরা অপরাধীর হাট পড়ায় খাড়া করিয়ে জিরো করা উঠতো আসলে তারা হল বাড়ি গেছে কি মিথ্যা ছানি খাইতে কোনো বাড়ছে বুঝে না যা জৌটি তোমার কোনো বাড়ছে না দেশের মানুষ সন্ত্রস্ত চিন্তিত বহুত গরিব আইনও চিন্তা করে মানুষ দেবে মশলা 140 জন গুলো খানো লাইনও বাইরা এখন তোর মজা খাই দিত সোয়াল করবার সময় আইছে এখন তো যাও আমি আমার মুদ্দা তাই হই আমি কয়ার আসলাম নবীজির তার নামর দ্বারা তাকে রাসূলুল্লাহ কাঠি দিলা চুক্তি স্বাক্ষর করবার লাগি মুসলমানও লাগি না অমুসলমানও লাগি মক্কার অঞ্চলে আর এই চুক্তিয়ে বাহ্যিক পরাজয় ছিল আর আসলে আল্লাহ বিজয় আনিয়া দিল কোন সুবহানাল্লাহ সেই বিজয় হলো মক্কা মুকাররমার বিজয় যেটা 8 হিজরি ছিল 6 হিজরি চুক্তি 2 বছর পর আল্লাহ বিজয় দিয়েছে লাভ মানুষে মিলমিশার সুযোগ হয় অগণিত মুসলমান হইছে কিতাব পড়িয়া দেখবা কিতাব ও কমেন্ট করা আছে যেটা আমি কইলাম আপনারা অবিকুলে কমেন্ট আছে ইসলামী ইতিহাস পড়লেও খালি হুদাইবিয়ার চুক্তি মানলেও ভাই পাই সব কথা তো যাই হোক দোস্ত হল এই যে চুক্তির নবীজির নামটা কি এই কুফার সর্দারে কইল রাসূলুল্লাহ কাটিলা এর জবাব দিল আমার আল্লাহ কোরআনে করিম এই দুনিয়ার ইসলামের শত্রুরা তোমরা যদিও আমার নবীর নামের দারে রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারনাই না আমি আল্লাহ হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী মুহাম্মদ আমি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ ও আয়াত আইছে ইফেক্টে তার এই হিংসার বিরুদ্ধে আল্লাহ কুদরতের কণ্ঠে সিংহের গর্জনের মতোই আওয়াজ পৌঁছে দিল যেন তাদের এই নষ্টামির বিরুদ্ধে এটা ছিল সিংহের গর্জন উদাহরণ দিলে বুঝবার লাগে তোমরা রাসূলুল্লাহ হাটরায় কোন আমি আল্লাহ হইয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ
আর এর বদল বাদ আমার প্রাসঙ্গিক আলোচনা কিতাব এর বাদে আমরা তারিফ শুরু হইল আলহামদুলিল্লাহ ও আমার আল্লাহ নবীর কথা তো কই দিলা যে তোমরা সিল্লার আইনি আনবে সালাত কইয়া আমি আল্লাহ কইয়া রাইন রাসূলুল্লাহ আর এর বাদে আল্লাযীনা মাআহু এরপরে আল্লাহ ফরমান আর যারা উনার সঙ্গে ঈমান এনেছেন অর্থাৎ মুসলমান সাহাবায়ে কেরাম আর পরবর্তীতে আরো যারা ঈমানদার তারা আশিদ্দাউ আলাল কুফফার তাদের প্রথম বৈশিষ্ট্য হলো নাফরমানির বিরুদ্ধে তারা অত্যন্ত কঠোর না যাইল লাগে তারা আতাত করে না বলে দুনিয়ার লোকে সম্পর লাগি তুরাবে হরদামি করি লাই ওয়াইসে রে তোমার পর্দার মা খানো ইমাম সাহেব ওয়াইসে জলদি পর্দার ওয়াজ করো যারা বেটি যাই না কি ঠিক আছে তিন বাজারো দেখি যাই এলাকা থেকে আর কোনো বলিল যাই নি দয়া করি বাড়া মার মারা আবার একবারে জুটো হিকে যেটা খবর না দি ইতনা জলদি ইতনা বদলা ইকান জেলা জুট আরো বড় বড় জুট হইল রিডাকশন যা আন্দাজি যত হোসার পা সিলাই সুটা কাপড় গতদিন গেছি গামদারে কোন এক মহিলা যাইতা ও আমার সুটো খালি রিডাকশন কইতে গোল ছাড়া ইটা কিটা রিডাকশন হ্যাঁ বুতলামে তোটা সীমা থাকতো না নিঞ্জি সারা রিডাকশন স্যান্ডেল রিডাকশন তো কিটা বুতলামে কিটা শুরু হইল কিটা কইতে গুদে অবস্থা ও জেলা হিলো কথা ও আমার এটা হলো এই কইলো বলে মাইক কো বর্জন আলে উনি না রিডাকশন রিডাকশন দাদ লাইলা লবণ বাজারে ভাইতা নাই জলদি লো কুনটেল কুনটেল লবণ মাসে গেছে আমি ফোন করি শান্তিপুর থেকে জিকে গেলাম যে খাটি বড়া বাজারে লবণ আছে নি বলে কোনো সমস্যা নাই গর জিকে গেলাম সেমন বলে আধা কেজির মতো আছে বলে ও আলহামদুলিল্লাহ ওই পর তিন চার টাকা দিয়ে লইতাম না তখন দুই টাকা আসলো বলে বিলকুল না বাতে দেশের মানুষের লবণ খাই না আমিও খাইতাম না এটা তো ইনশা এক বছর লইলি এক বছর কিটা খালি লবণ খাইতা নি আর কিছু খাওয়া লাগে ও বাবা আল্লাহ তার খালি না বেদর গেছে এখন বাদ বুঝলি মা ও এখন গেল মাতি আর ওলা কড়া কড়া মাপ নো রাজি আছেন ওইস ওইস ওই আন্না তো বুঝবাই শুনি ভাই লবণ এক অবস্থা আছে কই যে কিছু মাসে লইছেন না দর্শন ধরে আপনারা কই যে 10 কেজি লবণ খাইতে তখন তো এক বছর ধরে খান কিটা করতা খালি লবণ খাইতা নি সরিতা কি ভাই ইনশা ইনশা হ্যাঁ ও সব্বরা তার আমি কইমু আজ এখন যে ইনশা সব্বরা খাইতে দেয় না যে ইনশা সবকত রকম ফজিলত পাইতে দেয় না যে ইনশা রমজানের ইবাদত থেকে বঞ্চিত করে ও ইনশা আমরা এসে জিকে দিয়ার পূর্বে লবণ লইছে যে গাও দেশর আস্থা কাটি গোড়া শিলচর কোনে মন বদরপুর কোন মানুষ লবণ খায় না কেউ আমি লবণ খাইতাম আমি লাগি বেশরে লিয়া তোইতাম এখন চাই মূল মা তো আর দিলে ভাই খারাপ পাই না জানি একবার মা তো খানো ইনশা তো কইলে আপনারা দেখবা হিংসা এখন সম্পর্কছেই না আমার রাগ উঠি গেল ফাঁস টাকা দিয়ে লবণ লইবার কাম নাই দিকে কি বাদর উত্তর আছে কই জানা বাদর দিন মতো আছে তো আল্লাহ বাঁচাইছে বাদর দিন কুর বাদর দিন কুর বাদর দিন কুর বাদর দিন কুর সব নরমাল আর মাঝে বুঝা গেছে কোন দোকানে লবণ রইতা নাই যে মুসলমান হলে নিয়ত করে যে সারা লবণ খাইবা দেখতে দেখিতে হালত কিটা এটা বুঝে লাই গিয়ে হরায় দেশ বাসিও আট লম্বা করে জানে বুঝা যায় বিষ্ণু লই আই বলে কিটা নি হিসাব দেখে বেড়া দিছে পাঁচ বছর মধ্যে আমরা প্রধানমন্ত্রী 561 দিন খালি বিদেশ আছে সুবহান দেড় বছর থাকি উঠে পাঁচ বছর লাগে প্রধানমন্ত্রী বাড়াইলা দেড় বছর বাড়া আসা তাই এর মধ্যে বলে দেশ হইয়া আসমান দেখা কি আল্লাহ দেশ কান আসমান নয় কমলা বড় দোয়া করি আমরা কোন সই আমার দেশ ইগান দামি হইলে আমরা ইজ্জত কইনা আলহামদুলিল্লাহ মগর মিসা মাতিলে আল্লাহ করে জানি বেজ্জত হকো আমি আমিন তো আমার ভাই হল আল্লাহু তাআলাল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার নবীদের লোকে যারা মুসলমান তারা কুফরির বিরুদ্ধে কঠোর আন কম্প্রোমাইজিং এ ঠিক ছুট লই আর আসলে এরা ডিজাইন করবার লাগি আধুনিক হইবার লাগি তথা কথিত ভদ্র হইবার লাগি সভ্য হইবার লাগি ইসলাম রে জলাঞ্জলি দেয় না নাগর মারির লোকে আতাত করে না আইজ্জা ভাবে মুসলমান বনিন খাটিগোড়া সিদ্ধেশ্বর হায়ার সেন্টারে পড়িতা করি কিংবা খাটিগোড়া জুনিয়র কলেজে পড়িতা করি এটা তো মুসলিম পরিবেশ আছে তথাপিও কলেজে যাওয়ার পথে বাড়ির মহল্লা ছাড়িয়াও বাদর মহল্লা যাইতেও তরাং করে টান মারি মাথার হাবড়টা সরাই দেন অটোমেটিক দেন অফিস লিয়া উন্নাটা পড়ি যায় নিছে কিত হইছে বলে আমি এখন কলেজে যাই আর এখন আবার কি করতা বাহ আমার বইনে বুঝুন যেন আমি স্বাধীন হয়ে গেছি না বইন বাড়িটা কি হয়তো মা বাবার চোখের আড়ালে গেছো কিন্তু এমন এক চৌকে এখনো তোমারে দেখে যে সকুত ঘুম নাই
la ta'khudhuhu sinatun wa la nawm. Wasi'a kursiyyuhu as-samawati wal ard. Je zatur ashon kainato sarbotro biddoman. Je zatur firishtara murte murte note kore tumi kun amal khoddai. Sei kudrotor sokre alal diya tomar matar chul bar kore iskulo dite parbai. Cholo matar gumta diso কিবা নেকাব লাগাই দিছো মুখ এর মধ্যে মোবাইল পকেট থেকে বার করি আমার বইনে বুরকার বারে বারে ফোন করদা মানুষে বুঝো যে আমি বুরকা ফিন দিলিলেও আমি ফগা মহিলা নাই আমার আবার মোবাইল ইন কানেকশন আছে না ইনফরমেশন দিও না মোবাইল দি মাথা এখান কোনো বাহাদুরি নাই বরং মুসলমান মেয়ের আর কণ্ঠ হইলো ফরদা কইল আলহামদুলিল্লাহ আল্লাহ দামি বানাইছে আপনার মা খালি দুনিয়ার আজেবাজে মানুষে আপনার কথা জানতে শুনতে পারে না এর লাগি আল্লাহ হুকুম দিত্রা আল্লাহ তাআলা ফরমায়েন ইন ইত্তাকাইতুন ফালা তাখদুন বিল কওল যদি আল্লাহরে ভয় করো তাহলে তোমার কণ্ঠরে কচি বানায়া তোমার কণ্ঠরে আকর্ষণীয় বানায়া পর পুরুষের সাথে কথাবার্তায় তুমি লিপ্ত হইও না আমি আল্লাহ জানাইয়া দি আর তোমার কণ্ঠের তুমি হেফাজত করো ইয়া নিসান নবী লাস্তুন্নাকা হাদিম মিনান নিসা অনবী জানাইয়া দাও হে মুমিন নবীর বিবিগণ তোমরা দুনিয়ার আরো 10 পাঁচটা মহিলার মতো সাধারণ মহিলা নও তোমাদের ঠিকানার জন্য তোমাদের কবর হবে জান্নাতুল ফেরদাউসের বাগান তোমাদের হাসর হবে নবী রাসূলুল্লাহি আফদালের সাথে মা আয়েশা ফাতেমা খাদিজাতুল কুবরা রাহিমা মরিয়মের সাথে হবে তোমাদের হাসর তোমরা যাবে জান্নাতে সুতরাং দুনিয়ার অন্যান্য মহিলাদের সাথে তোমাদের তুলনা হয় না আল্লাহ না হুদা মুসলমান মেয়েরে ও মুসলমান ছেলেরার লগে বিবাহ দিবার সিদ্ধান্ত লইছে তারা প্রতি বছর নাউজুবিল্লাহ কখনো ভালোবাসার লোভ দিয়া কখনো অবৈধ প্রেমের টুক দিয়া লোভ দিয়া লালস দিয়া কখনো দণ্ডৌলতর আকর্ষণ দেখাইয়া আপনার ইজ্জত আপনার সতীত্ব আপনার নারীত্ব আপনার দামি বস্তু সম্মান আর আপনার ইমান হারিয়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত আছে শয়তানেরা বলেন ঠিক আজ আপনি হুঁশিয়ার হয়ে যাই বলেন বাইরে যখন আমরা যাইবা আল্লাহ গাইডলাইন দিছেন পরিষ্কার ولا تبرجن تبرج الجاهلية الأولى এই মূর্খ যুগের মেয়েরা চলাফেরার মতো যাতে অবাক তোমার চলাফেরা হয় না তুমি যদি বের হও তবু একটা ইজ্জতের পোশাকে বারো সম্মানের লেবাসে বাহির হও যাতে তোমার লজ্জার অঙ্গ প্রত্যঙ্গ তোমার কণ্ঠ তোমার দেহ যাতে আবৃত থাকে পুরাপুরি সুবহানাল্লাহ বুঝা গেছে ভাই আর ফরদা এই হিজাব একমাত্র মানব জাতির বৈশিষ্ট্য আর দুনিয়ার কোন জীবজন্তুরে আল্লাহ ফরদা দিছেন না খবর দিছেন আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিছেন যে একমাত্র মুসলমানের বৈশিষ্ট্য আর ইনসানের বৈশিষ্ট্য হলো খবর গায় দাও অন্য কোন মখলুক আল্লাহ খবর দিছেন না ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসা আল্লাহ বড় আদমের আল্লাহ আমি লিবাস অবতীর্ণ করেছি তোমাদের জন্য লিওয়ারি সাওআতিকুম ওয়ারিশা যাতে তোমরা সজ্জিত হও আর লজ্জা নিবারণ করো তোমার লজ্জার অঙ্গগুলো ঢাকিয়া রাখবা নাকি আল্লাহ লিবাস দিছে যে উন্নত কাপড় বানাইয়া কাপড়ের ভিতর দিয়াও তোমার চেহারা অন্যরে দেখালি তোমার শরীর অন্যরে দেখাইয়া আকর্ষণ করা আল্লাহ নিষেধ দেয় লা ইয়াহতিনান্নাকুম শাইতান আল্লাহ খবরদার ফরদা শয়তানের চক্রান্ত ফলায় না জানি তোমারে কামা আখরাজা ওয়াইকুম মিনাল জান্নাহ যেভাবে তোমার মা আর বাবা হযরত আদম আর হাওয়া আলাইহিমাস সালাম রে জন্য তাকে বহিষ্কৃত করছিল খবরদার কোন মুসলমান মেয়ে কোন ইনসান মেয়ে জানিয়ে রাখো নারী জাতি তোমাদেরকে শয়তানের যাতে চক্রান্তে লিপ্ত করিয়া পোশাক সিনেয়া না আনে ইজ্জতের পোশাক সম্মানের পোশাক সভ্যতার পোশাক নাইলে তোমাদের ইজ্জত যাবে সতীত্ব যাবে নারীত্ব কলুষিত হবে এর লাগে মা বলেন আজকাল তো আজীব ঘটনা হয়েছে পোশাক ভিতর দিয়ে বেপরদামি হয় এক জমানা পোশাক কইতে বুঝা যাইতো ছোট কাপড় হাতলা কাপড় এমন বিয়োটা না ছোট নাই হাতলা নাই পুরাটা কাপড় মগর হাফড়ে আর বেপরদা করি ফেলাইতে গেঞ্জি কাপড় বার হইছে সম্পৃক্ত কাপড় বার হইছে এটো সেটো কাপড় বার হইছে যেকে শরীরের ভিতরে শরীর ডাকিয়াও শরীরটা আরো আকর্ষণীয় করিয়া অন্যর সামনে পেশ করে
এই খবর দিনদা ইসলামে গাইডলাইন মতো পরিষ্কার হারাম আশদুল হারাম সমস্ত মজহব মত হারাম সর্বসম্মত হারাম কোনো ইখতিলাফ নাই যাই হোক আমি লেবাসের উপরে আর মাতিয়েন না লেবাসও একমাত্র সমস্যা না সামনে আমরা রমজান আছে সাত সাত আছে আমি হদিস পড়েছিলাম দুইটা রমজান শাবান সম্বন্ধে সামান্য আলোচনা করবার লাগে আমার পর্দার কথা কোয়ার লাগে পুরো কোয়ার মাসানের একটু আলোচনা করলাম তো আয়াত আমি ঘুরাই গেলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার নবীদের সাহাবী এবং মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা কুফরি শিরকের লগে আঘাত করে না দুনিয়ার লগে মিলিয়া চলে ঠিক কিন্তু কুফরির অবলম্বন করে না শিরকির অবলম্বন করে না এর লাগি অন্য ধর্মের ধর্মাবলম্বী মেয়েদের মতো অবাধ চলাফেরা অন্য ধর্মের ছেলেদের মতো তারা তো অনুসরণ করবার কেউ পায় না রে ভাই তারা সিনেমার স্ক্রিনের মধ্যে দেখে কোন সিনেমার নায়কে কোন ডিজাইনে চুল কাটে কোন সিনেমার নায়কে কোন ডিজাইনে প্যান্ট পরে কোন ডিজাইনে শার্ট পরে তারা বাজার থেকে ও শার্ট ও প্যান্ট পরে আর সেলুনে গিয়া ও ডিজাইনে চুল কাটে মুসলমান তো এলে আন্দাজি ছাড়িয়ে দেওয়া হয়েছে না মুসলমানদের আল্লাহ কইতো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হে ইমানদারগণ তোমরা অথবা হে বিশ্ববাসী মানুষ তোমাদের জন্য উত্তম নমুনায় জিন্দেগি উত্তম আদর্শ জিন্দেগি লইয়া গেছে নবীর জিন্দেগির মধ্যে তোমার লেবাস তোমার ডিজাইন তোমার ফ্যাশন যাতে আমার নবীর মতো হয় সুবহানাল্লাহ আমরা তো গাইডলাইন দেওয়া আছে এলাকি আমরা সিনেমার নায়কর হায়দা সুন করতাম পারি না মুসলমান হলে নারী হই আর পুরুষ হই অত জয় মুসলমান হই দিগান বিভ্রান্তি আমরা বাই হল সেলুনে গিয়া তার আপনার ইয়ো দেখুন অ্যাডভার্টাইজ দেখুন বিজ্ঞাপন দেখুন যে বর্তমানে কোন ডিজাইনের চুল কাটা হয় তো দেখবা সাইরো বাজু খামাইয়া উঠে চুল কয়েক বছর আজিব গুর নাই যে মাথা দেখলাম আমি আর তোমরা দেখাই আমি তা কি নমুন হবা খাটা না একবার পুরো খামাই ব্লেড দিয়ে খামাই সাইরো বাজু রাউন্ড হয়ে খামাই আর উপরে আবার চুল কয়েক বছর কোন ডিজাইন আমার ভাই বলে তা কার ডিজাইন ফলে আমার উত্তর দেন চলো ইসলাম আর মুসলমানের কথা কত সময় যদি ধরো না তে কোনো বালা মানুষের ডিজাইন নেই দেশের প্রধানমন্ত্রীর ডিজাইন নেই তারা তো সুরকে সাইড আছে বড় সুন্দর হাজার রাখা তুলা তুলা আবার দাঁড়িও আছে মাশাআল্লাহ জি খাটা তার তুলা তুলা কিটা আছে আলহামদুলিল্লাহ বালা জিনিস দেশের পূর্ণা আপনার রাষ্ট্রপতি বিজ্ঞানী দার্শনিক চিন্তাবিদ ডক্টর ইরফান হাবিব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান দেশের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কথা হেরো ডিজাইন নেই এরা তো মোটামুটি বড় পদাধিকারী হার্ড ডিজাইন কয়েকটা লম্পট কয়েকটা জিনা কুল কয়েকটা বদমাস কয়েকটা চুট্টা এই জাতীয় এরা ডিজাইন হলো এটা যারা আমাদের ভাইয়েরা না বুঝে ব্যবহার করা থাকছে জুড়ে কইলে পাটি এর লাগে এটা বর্জন করো দুস্থ হল বালা মানুষের লগে মিলত বালা মানুষের লগে মিলত কেমতর দিন বড় কামিয়া হইব মানুষ যে বালা মানুষের লগে দুস্তি রাখত বালা মানুষের ডিজাইন অবলম্বন করত আপনি তো বেনমুনা এরা করতা যারা জিনার ঠিকাদারি করে নাউজুবিল্লাহ এই সিনেমা জগতর বলিউড হলিউড ডলিউড ইত্যাদি জগতে তো শুধু জিনা আর বদমাশি আর বৈধ চলাফেরা আর কি আছে যে কোনো নায়িকা যে কোনো নায়কর দ্বারা বাসায় থাকতে পারে কোনো বাধা নাই আইনি কোনো বাধা নাই কাজে জিনা যারা ওপেন করার ঘোষণা দেয় আপনি এরা ডিজাইন লিয়ে জন্য তো দিতে পারবেন খানো আসি আমরা এই দুঃখ কাটান ফল তো এর বাদে আমার আল্লাহ ফরমাইন রুহামাউ বাইনাহুম মুসলমানের দ্বিতীয় বৈশিষ্ট্য তারা একে অন্য বড় দয়ালু পরস্পর বড় মহব্বতের ব্যবহার করে বড় করুণার ব্যবহার করে বড় আদর অভ্যর্থনার পরিবেশে তারা বসবাস করে আজ আমরা মধ্যে এটাও বিদায় লইছে আমরা মায়া মহব্বত থমে গেছে খালি কোথায় কোথায় রাগ করা সেন্টিমেন্ট করা গুসা করা মাত বাদ দেওয়া সালাম কালাম বাদ দেওয়া এর বাড়ির দ্বারা দিনে যাওয়া ইকে আমার একদিন বাজারও বেজ্জত করে লিছিল 10 বছর তাকে মাতুই না এটা কিটা লাগে ভাই একজনে গালিয়াই দিছে ঠিক আছে আপনি তো বদলা আল্লাহর কাছে থেকে যাইবা মাতি দেন না নবীদের ভিতর দুইজনে মাত যদি বন্ধ হয় তে খাইরুহু মা মাম বাদা বিস সালাম যে আগে সালাম করে কত আরম্ভ করে দিব এ উত্তম আমরা বুঝবা এ দুর্বল না নবীদের হইতা এ সবল যে আগে মাথে আর যারা আত্মীয়তার সম্পর্ক করে বহাল রাখে সম্পর্ক রক্ষা করে চলে তারা হায়াত বাড়ে আর রেজেক বরকত হয় বুখারী শরীফের হাদিস তারা হায়াত বাড়ে আর রেজেক বরকত হয় হায়াত বাড়ে আর দৌলত বরকত হয় এর লাগি একে অন্য মহব্বতে আমরা রোয়া দরকার বা এ করার বুঝুন খবর একে অন্য মহব্বত নবী দেখো তা কোন ইবাদাল্লাহ ইখওয়ানা আয় আল্লাহ বান্দা বাই বাই জিন্দেগি কাটাও দুশমনি হইতো না
এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তারাহুম রুকআন সুজদায় ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা আয় নবী আপনি দেখবা আপনার উম্মতের বৈশিষ্ট্য দেখুন যাই নবীজির আল্লাহ হইয়া দিত তোমরা অনুমান করো ভাই আল্লাহ তার হাবিব রে ফরমাইতা তারাহুম আয় নবী তার বৈশিষ্ট্য আপনি দেখবা নবী যে তোমাদের কাছে ছিলেন না নবীর দ্বারা টাকা সাহাবী তো আল্লাহর কাছে এরার ইজ্জত তখন আল্লাহ আরশ থেকে হইয়া দিত তারাহুম আপনি দেখুন না এরার বৈশিষ্ট্য কি তার ওই যে এটা এটা সাহাবী হলে মুসলমান হলে নবীর আখলাক দরিয়া আল্লাহর লগে ডাইরেক্ট কানেকশন করে দিছেন তার মানে আল্লাহ কো দেখো তারা নমুনা কিলা আল্লাহ হুদা তারাহুম রুকআন সুজদা আপনি তারা না দেখবাই সম্মিলিত ভাবে তারা রুকু করে আর সেজদায় রত থাকে ব্যস্ত থাকে জামাতের সাথে তারা নামাজ পড়ে মুসলমানের বৈশিষ্ট্য তারা সম্মিলিত ভাবে সেজদা এবং রুকু একত্রে আদায় করে ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করে আল্লাহ যে সমস্ত হালাল মাল দুনিয়া ছাড়িয়ে দিছেন হালাল মালে অন্বেষণ করে আর আল্লাহর সন্তুষ্টি সব সময় তার লক্ষ্য থাকে এ হালাল মাল পাইবে লাগি দোকান খুললেও হারাম ব্যবসা ক্লাস করে না লোন এগুলো লইলাই টাকা আরো কয় ঘুরাই দেই না যায় কোনো পথ আরো খুলি দেই না এটা যায় না হালাল মালও তুকায় লোকে আল্লাহর খুশিও তুকায় সুবহানাল্লাহ এই উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য এটা খালি উম্মতর তারিব পড়া হে আল্লাহ জবাব দিতে কে পড়তরা আল্লাহ এরা নবীর তারিফ করছই এই নবীর উম্মতর ওলা তারিফ করছই আলহামদুলিল্লাহ আরে ভাই উম্মত তো বানাও পহলে আগে তো উম্মত বানাবো যে উম্মতর প্রশংসা আল্লাহ করে আবু উম্মতর প্রশংসা চলে বাজারও গিয়ে আড্ডা দিয়া সময় কাটাইয়া আবি যাবি তার হরো ইয়া গুরিয়া মোবাইল ম্যাজিক কেলিয়া ঘন্টা কে ঘন্টা যাওয়াই দিয়া গেম কলিয়া ঘন্টা কে ঘন্টা দাঁড় গিয়া উম্মতে বুঝিয়ান না উম্মতর দাম কত হান আল্লাহ প্রশংসা করে কোরআনে মজিদের মধ্যে সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ তাদের আরো এক বৈশিষ্ট্য লক্ষণ হলো তাদের চেহারার মধ্যে সেজদার লক্ষণ প্রমাণিত হয় দৃশ্যমান হয় তারা যে আল্লাহরে সিজদা করেন সেই কারণে তাদের চেহারার মধ্যে আল্লাহর বিশেষ নূর দীপ্তিমান থাকে সুবহানাল্লাহ মুসলমানের চেহারার নূর থাকা স্বাভাবিক এক অর্থ আমি কইলাম আরো বিভিন্ন অর্থ আছে যালিকা মাসালুহুম ফিত তাওরাত এই হলো তাদের দৃষ্টান্ত তাওরাতের মধ্যে উল্লেখ আছে সুবহানাল্লাহ কইন আগে কইছিলাম যে এই নবীর বয়ান দুনিয়ার যাবতীয় গ্রন্থের মধ্যে আছে এখন আরেক কথা পাইলা এই উম্মতর বয়ান অন্যান্য আসমানি কিতাবও আছে সুবহানাল্লাহ আল্লাহ এখন যালিকা মাসালুহুম ফিত তাওরাত এই হলো এদের দৃষ্টান্ত তাওরাত নামক কিতাবের মধ্যে আল্লাহ তাওরাত নামক কিতাবও আর সেই জমানার নবীরে জানা ইয়া রাসুল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর এই এই তাকবো ভালো হাসলো এখন বাহ ভাই হল আর বাড়ি থেকে মা বোনেরা জবাব দিয়েছাই এই সমস্ত খাসলতটাকে যদি আমরা আমাদের দুইয়া ফাঁক লাইয়া সরাই লাই তা না আল্লাহর রহমত পাইমু না কোনো নবী আপনার কাছে করা ওয়াদা আমরা যোগ্য বনমু বনমুনি হই যাই না তখন আমরা ফতে ঘাটে মাইর খাইমু লাত খাইমু মূর্খ খাইমু দুর্ভাগ্য তো হইব আপনার বৈশিষ্ট্যটাকে যদি আমরা সরি যাই মনে করো আজকে ভারতের মানুষের জায়গায় জমায়েত হয়েছে প্রত্যেক লোকে এক একটা ভারতীয় জাতীয় পতাকা দেওয়া হয়েছে এক মাসে যদি সেই পতাকা সরাই যায় তাহলে হে সিংহ ভারতীয় বাংলাদেশের লোকেও যাইতে পারে পাকিস্তানের লোকেও যাইতে পারে নেপালের লোকেও যাইতে পারে ভুটানের লোকেও যাইতে পারে যাইতে পারেন না আপনি আপনার বৈশিষ্ট্য হারাইলে আপনার চিহ্ন হারাইলে তো আপনি সর্বহারা হইবা ওমাসালহুম বিল ইনজিলি কাযারাইন নাখরাজা শাতাহু ফাআযারাহু ফাস্তারনাযা ফাস্তাওয়া আলা সুকি কইয়া ইনজিলো কি কি বৈশিষ্ট্য আরো লম্বা বয়ান আল্লাহ দিত্র আমি আর কথা দীর্ঘ করতাম না এদিকে সামান্য আমি উল্লেখ করলাম এই উম্মতর বৈশিষ্ট্য আইসা কোরআন শরীফ এর লাগি ভাই হল এই উম্মত বড় দামি উম্মত আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের বৈশিষ্ট্য তাওরাতও আছে আমাদের বৈশিষ্ট্য ইনজিলও আছে আমাদের বৈশিষ্ট্য কোরআন শরীফও আছে সুবহানাল্লাহ এই বৈশিষ্ট্যর মালিক আমরা হামলে বঞ্চি আল্লাহর লোকে নিস্বত হয় আল্লাহর সিম ভাবায় আল্লাহর নবী ভাবায় হইন আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম কোরআন ভাবায় আর এই কোরআন নাযিল হইছে রমজান মুবারক এর লাগি আমরার সামনে আসে রমজান এই রমজানে আমরারে কোরআন দিছে অর্থাৎ এই কোরআন শরীফে আমরারে রমজান দামি বানাইয়া দিছে আমরার সামনে কোরআন শরীফ নাযিল হইছিল রমজান মাস
যার কারণে আল্লাহ রমজানটা এত দামি বানাইছে। এক এক রাত শবে বরাত রাতটা কি উত্তম, মোটেও কম না শবে বরাত, বরং কেউ হইতে হর রাত লাইলাতুল কদর, যে রাত আপনি ইবাদত করবা লাইলাতুল কদর ভাবিয়া। আর কোরআন শরীফ যে রাত লাউহে মাহফুজ থাকে দুনিয়ার আসমানও আইছে, ও এক রাত্রির দাম 83 বছর চার মাস মুসল্লাত কইয়া ইবাদত করা তাকে বেশ সওয়াবের মালিক বানাইয়া দেবার জন্য কোরআন শরীফ এখান করিয়া দিছে। তো আমরা সেই উম্মত যারা কোরআন পাইছি, আর ও কোরআন আমরা নাম আছে আমরা উল্লেখ আছে আলহামদুলিল্লাহ। সুতরাং এই রমজান আমরা সামনে আর আমরা পাক সাফ করতে করি, রমজান খাওয়া হইছে ও কারণে যে রমজানে এটা আগুনে জ্বালাইয়া বর্ষীভূত করিয়া সালি বানাইলে দিলা বস্তুর অস্তিত্ব থাকে না, মুসলমানের গুনা খাতা সব কিছু ওই মাসে ওলা জ্বালাইয়া বর্ষীভূত করিলাই। আর এর আগে ভূমিকা শুরু পাইছে শাবান, এই শাবানও নবী যে বেশি রোজা রাখতাম, সামনে রোজার মাস তো এর লাগে ফুকা প্রথম এই মাসও বেশি রোজা রাখতাম, ফুকায় কইছেন প্রথম 15 দিন বাদে আর যদি বুঝুন আপনি দুর্বলতা আই দিবতে রাখতা না, আর দুর্বলতা আয় না তে 27 তারিখ পর্যন্ত রাখতা পারবা বা দেয়ান না। তো এই শাবান মাসও বন্দায় আস্তে আস্তে প্রস্তুতি লইল রমজান, কারণ রমজানের হার লম্হা হর মুহূর্ত আনমোল নিয়ামত, কারণ ফরিস্তা তাকে আসমান আলা ঘোষণা দেন ইয়া ফরিস্তা আলা, ফরিস্তার পক্ষ তাকে আল্লাহর পক্ষ তাকে ফরিস্তা আসমান ঘোষণা দেন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ও ইয়া বাগিয়াল শাররি উফসুর, হে বালাই করনে বালা তোমরা অগ্রসর হও আর বুরাই আর গুনাগার যারা তোমরা পিছনে থাকো, এই পবিত্র মাসের মধ্যে গুনাগারের জন্য কোনো সুযোগ নাই, গুনাগারের কোনো চান্স নাই, গুনার কোনো চান্স নাই, এই মাস শুধু নেককারদের নেকি করার মাস, সুবহানাল্লাহ। কাজে আল্লাহর হাবিবে ফরমাইন।